মা দায়িত্বজ্ঞানের দাড়িপাল্লায় মা শব্দটি ওজনে একটু ভারী, কিন্তু সন্তানের কাছে বাতাসের চেয়েও হালকা। তাই তো তার প্রথম ডাকই হলো মা। মা হওয়ার পর প্রথম জানলাম রাতের ঘুম বলে এই পৃথিবীতে কিছু নেই। মা হওয়ার পর জানলাম সব ব্যথাকে কীভাবে হাসি মুখে সহ্য করতে হয়। মা হওয়ার পর জানলাম নিজস্ব রুটিন বলে কিছু থাকতে নেই। মা হওয়ার পরই জানলাম প্রায়োরিটি সময়ের সাথে বদলাতে থাকে। সন্তানের সব আবদারের জায়গায় হলো মা। এখনকার দিনের সব মায়েদের গুড নেম হলো গুগল আর নিক নেম হলো ইউটিউব। তাদের কাছে সব প্রশ্নের উত্তর থাকা চাই। স্কুলে পার সাবজেক্ট পার টিচার থাকলেও বাড়িতে কিন্তু অল সাবজেক্ট একজনই টিচার, মা। মায়েরা নাচতে না জানলেও তালে তাল মিলাতে হয়, আঁকতে না জানলেও হাতে তুলি ধরতে হয়। মায়েরা সব পারে, সব পারে, শুধু পারে না নিজের জীবনকে নিজের ইচ্ছে মতো বাঁচতে, পারে না নিজের ভালো লাগাগুলোকে অকপটে বলতে, পারে না নিজের ভালো না লাগাগুলোকে স্বীকার করে নিতে। সংসারের চাপে কখন যে মায়ের সব স্বপ্ন হারিয়ে যায় মা তা নিজেও জানতে পারে না। সন্তান একটু বড় হওয়ার পর মা তার মধ্যে নিজের স্বপ্নগুলোকে খুঁজে বেড়ায়। আমার নিজের মায়ের স্বপ্ন নিয়ে আমি কখনোই ভাবিনি। আজ যখন নিজে মা হলাম এখন আমার মায়ের স্বপ্নগুলো জানতে খুব ইচ্ছে করে। ওই বলে না, নিজের ঘাড়ে না পড়লে বোঝা যায় না। আজ বুঝি মা, আমার জন্য না জানি কত কষ্টই তুমি করেছ, আমার জন্য না জানি কত স্বপ্নই তুমি বিসর্জন দিয়েছ। তাই তো মা, আজ আমি আমার মেয়ের সব স্বপ্ন তার জীবনের প্রথম ভাগেই পূরণ করতে চাই। সে যখন মা হবে না জানি তার স্বপ্নগুলো কোথায় হারিয়ে যাবে। আজ আমার কাছে সে তার স্বপ্নের ডানা মিলে উড়ুক, খোলা নীল আকাশ তো তারই জন্য রইল। মায়েদের তো আর খোলা নীল আকাশ থাকে না, তাদের থাকে চার দেয়ালে ছাদ দেওয়া একটা ঘর, যার মধ্যে তারা তাদের সব স্বপ্নকে বন্দি করে রাখে। কখনো কখনো সেই বন্ধ ঘরের দোয়ার খুলে মা তার স্বপ্নগুলোকে খুঁজে বেড়ায়। একদিন যে স্বপ্নগুলো তার চোখে রঙিন হয়ে দেখা দিয়েছিল আর সেই স্বপ্নগুলোই কেমন ধূসর হয়ে যায়। অনেক বছরে চেনা স্বপ্নগুলো আজ কেমন অচেনা হয়ে ওঠে। মা বুঝে যায় স্বপ্ন দেখা আজ আর তার কাজ নয়, কঠিন বাস্তবের সম্মুখীন তাকে প্রতিনিয়ত হতে হয়, কারণ সে মা, শুধুই মা।